জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দুদিন ধরে পাল্টা পাল্টি অভিযোগ রশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করে জিএম কাদেরকে কো চেয়ারম্যানের পদ গ্রহণের আহ্বান রশন এরশাদ আজ থেকে তিনি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টি অতীতেও একবার যেহেতু ভাগ হয়েছিল এবারও কি সেটাই হচ্ছে নাকি আমরা একসাথে মিলে পার্টি করি আপনারা মান অভিমান নিয়ে থাকবেন না রংপুর তিন আসনের উপনির্বাচনের মনোনয়ন নিয়েও বিরোধ চরমে তৃণমূলের সিদ্ধান্তটাকেই বিবেচ্য করা উচিত জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে নির্বাচনে বিজয়ী হতে পারবে এই ধরনের মানুষকেই করা হবে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি সাজিদ রাজু এবার অন্যান্য শীর্ষ সংবাদ রাজধানী সড়কে আবার গেল প্রাণ মহাখালীতে ক্যান্টনমেন্ট পরিবহনের বাসের চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নারীর মৃত্যু এক বছরের সন্তান নিয়ে দিশেহারা স্বামী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সমুদ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সতর্ক থাকতে হবে সমুদ্রকেন্দ্রিক বিপর্যয় ও অপরাধ দমনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 3,500 কোটি টাকার বেশি বাজেট ঘোষণা মশা নিধনে 49 কোটি টাকার প্রস্তাব গত বছরের তুলনায় 182% বেশি দুই বছরের কম সময়ে রোহিঙ্গা শিবিরে খুন 31টি বিভিন্ন অপরাধে মামলা প্রায় 350 এনআইডি সার্ভারে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির ঘটনার তদন্ত শুরু জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ চলছে এবার জিএম কাদেরকে প্রত্যাহার করে রশন এরশাদকে নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ আগামী 6 মাসের মধ্যে কাউন্সিল করে নতুন চেয়ারম্যান নির্বাচনেরও ঘোষণা দেন তিনি রশন এরশাদের গুলশানের বাসভবনের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে কো চেয়ারম্যানের পদ গ্রহণের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনকে ঘিরে সকাল থেকেই রাজধানীর গুলশানে রশন এরশাদের বাসভবনে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন দুপুর 12টায় শুরু হয় সংবাদ সম্মেলন এ সময় রশন এরশাদ পার্টির মধ্যে বিভক্তির বিষয়ে শঙ্কা জানান বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি জাতীয় পার্টি অতীতেও একবার কিন্তু ভাগ হয়েছিল জেপি জাতীয় পার্টি আরেকবার ভাগ হয়েছিল নাজিউল জাতীয় পার্টি এবারও কি সেটাই হচ্ছে নাকি আপনারা মান অভিমান নিয়ে থাকবেন না মান অভিমান ভুলে দেশ ও জনগণের জন্য আমরা সবাই আমাদের জাতীয় পার্টির পতাকা তলে আসুন এরপর পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ রশন এরশাদকেই পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন জিএম কাদেরের বিরুদ্ধে এককভাবে দলীয় সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে তাকে চেয়ারম্যান পদ ছেড়ে কো চেয়ারম্যান পদ গ্রহণের আহ্বান জানান বেগম রশন এরশাদ আজ থেকে কাউন্সিলের মাধ্যমে 6 মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচন ও মহাসচিব হিসেবে রাঙ্গার নামই ঘোষণা করেন আনিসুল ইসলাম আগামী 6 মাসের মধ্যে আমরা একটা কাউন্সিল মিটিং করে নতুন চেয়ারম্যান আমরা নির্বাচিত করব জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর 18 জুলাই জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করেন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা কিন্তু চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলীয় কোনো ফোরামেই অংশ নেননি রশন এরশাদ ও তার সমর্থকরা বিভিন্ন সময়ে দুই পক্ষকে পাল্টাপাল্টি অবস্থান নিতে দেখা গেছে এম আর আমিন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হুসাইন সরাসরি যাচ্ছে তার কাছে বেলায়েত দাদা তুমি কোথায় আছো রে দাদা
কিছুক্ষণ আগে রোশন এরশাদের পক্ষ থেকে যে ঘোষণাটি এসেছে যে রোশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে যে ঘোষণাটি দেওয়া হয়েছে এর মাধ্যমে কিন্তু দৃশ্যত জাতীয় পার্টি মোটামুটি বলা যায় যে দুটি অংশে কিন্তু বিভক্ত হয়ে পড়েছে। একটি অংশের এখন বর্তমানে চেয়ারম্যান রয়েছেন জি এম কাদের, আরেকটি অংশের চেয়ারম্যান রয়েছেন রোশন এরশাদ। যদিও পার্টির মহাসচিব হিসেবে কিন্তু তারা দুপক্ষেই একজনকেই বলে দাবি করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে গত পরশু দিন বিরোধী দলীয় নেতা হিসেবে নিজের নাম প্রস্তাব করে স্পিকারকে যে চিঠি দিয়েছিলেন জি এম কাদের, সেই চিঠির পর থেকে কিন্তু জাতীয় পার্টির এই মতবিরোধটি আবার প্রকট আকার ধারণ করে। একটু বলে রাখতে চাই যে সেই ধারাবাহিকতায় আজকে জাতীয় পার্টির রোশনপন্থী যে সমস্ত নেতারা রয়েছেন তারা সংবাদ সম্মেলন ডেকেছেন এবং তারা সংবাদ সম্মেলন ডেকে তারা যেটা বলেছেন যে জি এম কাদের এখন পর্যন্ত পার্টির চেয়ারম্যান নন, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা জি এম কাদেরের যে চেয়ারম্যান হিসেবে যে ঘোষণাটি দেওয়া হয়েছিল সেটির বৈধতা চ্যালেঞ্জ করে তারা রোশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেছেন। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে। এখানে কিছুক্ষণের মধ্যেই জি এম কাদের এখানে এসে উপস্থিত হবেন, তিনি আসলে তার পক্ষ থেকে যদি কোনো বক্তব্য থাকে সেটি তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরবেন। তবে আমরা দলীয় সূত্রে একটি খবর পাচ্ছি যে যারা ওই রোশন এরশাদের নেতৃত্বে যারা যে সংবাদ সম্মেলনটি করেছেন তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তো মূলত এখন যেটি বলা যায় যে আসলে যেই ঘটনাগুলোকে কেন্দ্র করে জাতীয় পার্টি বরাবরই যেই মুখোমুখি অবস্থানে রয়েছে দুটি পক্ষ, সেই মুখোমুখি অবস্থানটা আসলে সর্বশেষ কোন পর্যন্ত গিয়ে গড়ায় এটি আসলে এখনও বলা যাচ্ছে না। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, আপনি জানেন যে গত সরকারে তিনি পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় পার্টির উল্লেখযোগ্য নেতা হিসেবে তিনি কিন্তু পরিচিত। আনিসুল ইসলাম মাহমুদের পক্ষ থেকে কিন্তু এই ঘোষণাটি দেওয়া হয়েছে যে জি এম কাদেরের চেয়ারম্যানশিপকে তিনি অবৈধ ঘোষণা করে রোশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেছেন এবং তিনি যেটা বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তারা পার্লামেন্টারি বোর্ড নিয়ে তারা বসবেন, যারা জাতীয় পার্টির পক্ষ থেকে যারা সংসদ সদস্য রয়েছেন সেই সংসদ সদস্যদেরকে নিয়ে তারা বসবেন এবং সেখানে তাদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হবে এবং জি এম কাদেরকে যে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে এই চেয়ারম্যান ঘোষণা নিয়ে তারা যেই গঠনতন্ত্র বিরোধী বলছেন সেই বিপরীতে তারা যে রোশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেছেন সেটি তারা বলছেন যে রোশন এরশাদ আগামী 6 মাস দায়িত্ব পালন করবেন এবং 6 মাসের মধ্যেই তারা কাউন্সিল করে নতুন চেয়ারম্যান নির্বাচিত করবেন। তো জি এম কাদের সর্বশেষ এসে কী বলে আমি আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। এদিকে রংপুর 3 আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন নিয়েও জাতীয় পার্টিতে তৈরি হয়েছে চরম বিরোধ। দলের সিনিয়র কো চেয়ারম্যান রোশন এরশাদ ছেলে সাদ এরশাদকে এই আসন থেকে মনোনয়ন পাইয়ে দিতে মরিয়া হয়ে উঠেছেন। অন্যদিকে দলের নেতাকর্মীদের দাবি, দলের মধ্যে গ্রহণযোগ্য, ত্যাগী ও তৃণমূল থেকে উঠে আসা নিবেদিত নেতা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে দলে বিভক্তি আরও বাড়বে। বিস্তারিত মৌসুমী ইসলামের রিপোর্ট। রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি বলা হয়ে থাকে। এই রংপুর থেকে দলের প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিবারই নির্বাচিত হয়েছেন। মৃত্যুর আগে রংপুর 3 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু এরশাদের মৃত্যুর পর এই আসনটিতে দলীয় মনোনয়ন নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দল। এরশাদ পত্নী রোশন এরশাদ স্বামীর 0 আসনে ছেলে সাদ এরশাদকেই দলীয় প্রার্থী করতে উঠে পড়ে লেগেছেন। এরই মধ্যে সাদ এরশাদ দল থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া এরশাদের ভাগ্নি মেহেজাবুন্নেসা টুম্পাও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। কিন্তু তৃণমূল সহ অধিকাংশ নেতাকর্মী চায় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত কাউকে এই আসন থেকে মনোনয়ন দিতে। তৃণমূলের সিদ্ধান্ত নিয়ে প্রার্থী যদি দেয় তাহলে ইনশাল্লাহ আমরা এই সিটটা আশা করতে পারি। রোশনের সাথে যদি আরও আগে যদি সাতকে এনে তৃণমূলের সাথে মিশতে দিত তাহলে হয়তো তৃণমূল এটা সাপোর্ট করতে পারত। নেতাদের দাবি, রোশনপন্থীদের চাপের মুখে সাদ এরশাদকে এই আসনে মনোনয়ন দেওয়া হলে বিপর্যয়ে পড়বে জাতীয় পার্টি। জাতীয় পার্টি পরিবার কেন্দ্রিক না, তৃণমূলের সিদ্ধান্তটাকেই বিবেচ্য করা উচিত। রংপুর আমাদের দুর্গ, তো সেই ক্ষেত্রে বিপর্যয় সেখানে ঘটলে সবারই সারা বাংলাদেশে এটা বিপর্যয়ের মুখে দল পড়ে যেতে পারে। ম্যাডাম আর আমার চেয়ারম্যান স্যার দলের নীতি নির্ধারক, তো ওনারা যেটা নীতি নির্ধারণ করবে আমি সেটাকেই মনে করব যে সঠিক। এ ব্যাপারে দলের চেয়ারম্যান মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান দলের পার্লামেন্টারি বোর্ড এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পার্লামেন্টারি বোর্ড যাকে উপযুক্ত মনে করবেন প্রার্থী হিসাবে
যোগ্য এবং একই সঙ্গে তারা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে নির্বাচনে বিজয়ী হতে পারবে, এই ধরনের মানুষকেই করা হবে। রংপুর 3 আসনে আগামী 5 অক্টোবর উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাজধানীর সড়কে আবারও গেল প্রাণ। মহাখালীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফারহানা নামে এক বেসরকারি চাকুরেকে চাপা দিল ক্যান্টনমেন্ট পরিবহনের বাস। এক বছরের সন্তান নিয়ে দিশেহারা স্বামী স্ত্রীর মৃত্যুর বিচার চেয়েছেন। প্রতিদিনের মতোই সকালে অফিস যাওয়ার জন্য রাজধানীর মহাখালীর আমতলিতে দাঁড়িয়েছিলেন ফারহানা। রাস্তা পার হতে গেলে ক্যান্টনমেন্ট পরিবহন নামের একটি বাস ধাক্কা দেয় তাকে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে ফারহানার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ড্রাইভারের পাশে নামছে, উনি রাস্তা পার হওয়ার জন্য ফুটপাতে দাঁড়াচ্ছিল। হ্যাঁ, এই এরই মাঝে বেপরোয়াভাবে বাস একটা চালায় ওনার উপর দিয়ে উঠাই দিছে। ড্রাইভারটা ছিল একদম অল্প বয়স, তো এগুলো আসলে গভর্নমেন্টের দেখা উচিত, প্লাস মনিটরিং করা উচিত লাইসেন্স টাইসেন্সের ব্যাপারে। ডেইলি আমার কাছে মনে হয় যে আজকেই হয়তো বা আমার আজকে অফিসে লাস্ট ডে, আবার মনে হয় যে আজকেই হয়তো অফিস থেকে শেষবার আমি ফিরছি, কারণ আমি অফিসে যাওয়ার সময় তো আমি রানিং বাসে উঠছি, আবার রানিং বাসে নামছি। এ ঘটনায় বিচার চেয়েছেন নিহতের স্বামী। প্রতিদিনই দুর্ঘটনা ঘটে, কোনো বিচার দিতে পারেন না আপনারা? বিচার দিলে পারতে পারলে ভাই বিচার দেন, বিচার চাই, সবার সাথে হবে, ঠিক আছে, বাংলাদেশের যে অবস্থা। এদিকে ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ। ক্যান্টনমেন্ট বাস মিরপুর 14 ওই বাসে মেরে দিছে, বাসটি আটক হয়েছে, চালক শুনছি বলে পালিয়ে গেছে। নিহত ফারহানা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। তার এক বছর বয়সী একটি ছেলে রয়েছে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রুমেল, নিহত ফারহানাকে এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার যে মরদেহ সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে এখন থেকে 20-15 মিনিট আগে। সেখানেই তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে আমরা জেনেছি। এর আগে মহাখালীর আমতলি এলাকায় সেই দুর্ঘটনাটি ঘটে। ফারহানার স্বজনরা আমাদেরকে যেটি জানিয়েছেন, তার স্বজন এবং সহকর্মীরা, যে তিনি সকালবেলাতে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার জন্য মহাখালী আমতলি এলাকায় ফুটপাতে দাঁড়িয়েছিলেন। তো তাদের দাবি যে ফুটপাতেই এসে সেই ক্যান্টনমেন্ট পরিবহনের একটি বাস তাকে চাপা দেয় এবং পরবর্তীতে তিনি সেখানে গুরুতর আহত হন। তো আহত অবস্থায় তাকে পথচারীরা সেখান থেকে উদ্ধার করে এই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং এখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তো এরপর পরে এই ঘটনায় আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। পুলিশ যেটি জানিয়েছে যে বাসটি ফেলে চালক এবং চালকের যে সহকারী তারা দুজন পালিয়ে যায়। তো পরবর্তীতে সেই রাস্তা থেকে বাসটিকে জব্দ করে পুলিশ সদস্যরা। তো পুলিশ বলছে যে এখন চালক এবং চালকের যে সহকারী রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য তারা চেষ্টা করছেন। আর এখানে যখন আমরা আসি, আমরা দেখেছিলাম যে আমরা যখন এখানে এসে পৌঁছাই তো তখনও কিন্তু ফারহানাকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। তো স্বজনরা এই ঘটনায় প্রচণ্ড ক্ষোভ জানিয়েছেন। তারা যেটি বলেছেন যে প্রতিদিনই সড়কে এরকম কেউ না কেউ আহত হচ্ছেন, কেউ না কেউ নিহত হচ্ছেন এই সড়ক দুর্ঘটনায়। তারা বলছেন যে সড়কে শৃঙ্খলা আনার জন্য তারা সবার প্রতি জোর দাবি জানিয়েছেন। এছাড়া তারা কিছু বক্তব্য দিয়েছেন। তারা যেটি বলছেন যে ফারহানা যিনি নিহত হয়েছেন তিনি বনানী এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং তার যিনি স্বামী তিনি বল্লী বিদ্যুতন বোর্ডের একজন কর্মচারী। তো তারা যেটি বলছেন যে এই দুইজন কর্মজীবী যে দম্পতি তাদের একটি 1 বছর বয়সী সন্তান রয়েছে। তো এখন ফারহানা এই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরে সেই সন্তানটির কী হবে সেটি নিয়েও তারা আমরা দেখেছি ক্ষোভ জানিয়েছেন। তো সবকিছু মিলে তারা আবার ফারহানার যিনি স্বামী তার সঙ্গে আমার কথা হয়েছে, তো তিনি বলছেন যে এত কিছু না করে যদি সড়কে সুশৃঙ্খল হয় এবং সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার হয় তাহলে এগুলো কমবে এবং সেই দাবি তারা জানাচ্ছেন। তো কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এদিকে সড়কে নিরাপত্তা ফেরাতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে গঠিত টাস্কফোর্স আগামী 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে। সকালে বিআরটিএ ভবনে জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের 27তম অধিবেশনে এ কথা বলেন তিনি। একটা শক্তিশালী টাস্কফোর্স গঠন করেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রধান থাকবেন এবং আমাদের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব এখানে সার্বিক দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যেসব সংস্থাগুলো প্রয়োজনীয় তাদেরকে নিয়ে শক্তিশালী একটা টাস্কফোর্স
আমরা গঠন করেছি, কারণ রেকমেন্ডেশন এগুলো গ্রহণ করলেই হবে না, এগুলো আমাদের বাস্তবায়ন প্রক্রিয়ায় যেতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে যাতে সমুদ্রের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্রকে কেন্দ্র করে সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ড রোধেও সতর্ক থাকতে হবে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক সংস্থা IORA আয়োজিত ব্লু ইকোনমিক শীর্ষ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় সমুদ্রের সংরক্ষণমূলক নীতি বাস্তবায়ন করে সব ধরনের বিপর্যয় মোকাবেলায় একজোট হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। সমুদ্র সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক প্রসার লাভের টেকসই কৌশল প্রণয়ন করতে এবার ঢাকায় বসেছে 22 দেশের আঞ্চলিক সংস্থা ইন্ডিয়ান ওশন রিম অ্যাসোসিয়েশন বা IORA এর মন্ত্রী পর্যায়ের সম্মেলন। ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলোর আন্তঃরাষ্ট্রীয় এই সংস্থার ব্লু ইকোনমি শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হব। আঞ্চলিক এই সংস্থার 22টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স সহ পরামর্শক 9টি দেশের প্রতিনিধিরাও। উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলে টেকসই সুনীল অর্থনৈতিক বেষ্টনী গড়ে তুলতে IORA কে জোরালো ভূমিকা রাখতে হবে। খেয়াল রাখতে হবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে যেন সমুদ্রের সুস্থ পরিবেশ বিঘ্নিত না হয়, তাই আমাদের সুনীল অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি চিন্তা চেতনায়ও এই সুনীল বিষয়টা গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, নানা মাত্রার দূষণে সমুদ্র আজ হুমকির সম্মুখীন। সমুদ্রকেন্দ্রিক বিপর্যয় ও অপরাধ দমনেও সদস্য দেশগুলোর প্রতি সতর্ক থাকার আহ্বান শেখ হাসিনার। পরিবেশ দূষণ, তেল নিঃসরণ, প্লাস্টিক বর্জ্য দূষণ, শব্দ দূষণ এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তন, এর ফলে মহাসাগরের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। অতি সত্ত্বর সকলে মিলে এই বিপর্যয় মোকাবেলার জন্য আমাদের কাজ করতে হবে। সমুদ্রকে কেন্দ্র করে সংগঠিত সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। ব্লু ইকোনমির লক্ষ্য অর্জনে সমুদ্রে আরো বেশি বিনিয়োগ পরিকল্পনার উদ্যোগ নিতে সম্মেলনে উপস্থিত সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুই বছরের কম সময়ে রোহিঙ্গা ক্যাম্পে খুনের ঘটনা ঘটেছে অন্তত 31টি, আর অপহরণ, চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে প্রায় 350। অবকাঠামোগত সমস্যা এবং বিদ্যুৎ না থাকায় রাতের বেলা রোহিঙ্গা ক্যাম্প অনেকটা অরক্ষিত হয়ে পড়ে, আর সেই সুযোগে কিছু রোহিঙ্গা এসব অপকর্ম চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, মিয়ানমার দ্রুত ফিরিয়ে না নিলে রোহিঙ্গারা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কীর্ণনক হতে পারে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে 25 আগস্ট 2017 পর 7,41,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগের প্রায় 3 লাখের অধিক রোহিঙ্গার সাথে তাদের ঠাঁই হয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি ক্যাম্পে। নিপীড়িত এই জনগোষ্ঠীর কেউ কেউ জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। গত 21 মাসে আশ্রয় শিবিরে খুন হয়েছেন 31 জন। অপহরণ, চাঁদাবাজি, চোরাচালান সহ ধর্ষণ, ডাকাতি বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে 328টি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংঘটিত হতে দেখেছি ক্যাম্পের অভ্যন্তরে, যে তার মধ্যে কয়েকটি হত্যাকাণ্ডের ব্যাপারে এক্সট্রিমিস্টদের এক ধরনের সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, পুরানা যে সমস্ত রোহিঙ্গারা আছে তাদের ভিতরে একটা অংশ আছে যারা এক সময় সশস্ত্র গ্রুপের সাথে যুক্ত ছিল। দিনে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাতের অন্ধকারে রোহিঙ্গা শিবিরগুলো অনেকটা অরক্ষিত হয়ে পড়ে। সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়। এমন অবস্থায় ক্যাম্পের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুতায়ন, সিসি ক্যামেরা, কাঁটাতারের বেড়া দেয়া ও আইন শৃঙ্খলা বাহিনীর জনবল বাড়ানোর সুপারিশ করেছে পুলিশ। ওখানে কিছু অবকাঠামোগত অসুবিধার কারণে আমরা দিনের বেলা যেভাবে ওখানে আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা প্রয়োগ করতে পারি, রাতের বেলা সেটা পারি না। কারণ হলো ওখানে আমরা বিদ্যুৎ নেই, তারপর পর্যাপ্ত সড়ক নেই। আমরা চেষ্টা করছি যে জনবলের স্বল্পতা যে বিষয়টা এটা মাথায় রেখে এখানকার জন্যই কিছু জনবল আমরা নিয়োগ করতে পারি। ঘটনা বুঝতে পেরে 24 ঘন্টা পুলিশ মোতায়েন, রাতে যৌথ বাহিনীর টহল, গোয়েন্দা নজরদারি বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার মধ্যেই মূল সমাধান নিহিত। মিয়ানমারের
রাষ্ট্রনায়ককে আমি বলে আসছি যে এই এরা যদি তোমরা সেটেল না করো, এরা যে কোনো চ্যালেঞ্জে এরা অ্যাকসেপ্ট করতে পারে, তখন আমাদের জন্য মানে আমাদের জন্য অসুবিধা হবে এদেরকে কন্ট্রোল করা। তোমরা তাড়াতাড়ি এদের নিয়ে যাও, কারণ তারা যে কোনো সময় ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের শিকার হয়ে যেতে পারে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরের কোনোটি ঘিরে নেই কাঁটাতারের বেড়া। শিবিরের আয়তন প্রায় 10,000 একর। অরক্ষিত শিবিরগুলো চারদিকে 1,000-এর বেশি জঙ্গল ঘেরা দুর্গম হাঁটাপথ রয়েছে। সমসংবাদ কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, রোহিঙ্গার কারণে বিষয়ে উঠেছে কক্সবাজারের রুখিয়া ও টেকনাফের স্থানীয়দের জনজীবন। স্থানীয়রা বলছে রোহিঙ্গারা নানা ধরনের অপরাধ, বিভিন্ন ধরনের এই যে রোহিঙ্গাদের কারণে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে যে তাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এছাড়াও যে পরিবেশ, সব কিছু ধ্বংস হয়ে গেছে রোহিঙ্গাদের কারণে। তো আমরা এই ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে রোহিঙ্গারা আসলে নানা ধরনের অপরাধ করছে, তারা হত্যা, কোন ডাকাতি, এই ধরনের কার্যকলাপগুলো করে যাচ্ছে। আর পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে 471টি মামলা হয়েছে এসব রোহিঙ্গাদের কারণে। এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যে মোবাইল এবং যে নানা ধরনের সিম ব্যথা, এই সব বন্ধ করতে যাচ্ছে। তো এছাড়াও বলতে গেলে এই যে রোহিঙ্গা ব্যবস্থাপনা আরও নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যে কক্সবাজারের যে ক্যাম্প ইনচার্জ রয়েছে, 7 জনকে বদলি করা হয়েছে। এছাড়াও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামকেও এখান থেকে বদলি করা হচ্ছে। আজকে নতুন একজন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন যোগদান করছে। তো দেখা যাক, আসলে স্থানীয়রা বলছে যাতে রোহিঙ্গাদের খুব দ্রুতর মধ্যে যাতে নিয়ন্ত্রণ করা যায়। তো মুম্বাই ছিল আমার কাছে যে সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ খবর জানাছিলেন সুজাউদ্দিন রুবেল। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদের পর এবার বনানীতে সংবাদ সম্মেলন করছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জাতীয় পার্টির চেয়ারম্যান, এই পদটি শূন্য হয়েছিল, এটি পূরণ করার দরকার ছিল। তারপরে হয়েছিল, উনি বিরোধী দলের নেতা ছিলেন, ওটি পূরণ করার দরকার হয়ে পড়েছে। আর একই সঙ্গে উনি সংসদ সদস্য ছিলেন রংপুর 3 আসনের, সেই বিষয়টিতে আমাদের একটি মনোনয়ন দিয়ে সেই নির্বাচনটি জয়ী হয়ে আমাদের শূন্যপদটি আমাদের পুনরায় আমাদের নিয়ে আসার জন্য একটা পদক্ষেপ নেওয়ার প্রশ্ন ছিল। তো এই কারণেই আমি প্রত্যেকটি পদক্ষেপ কেন নেওয়া হয়েছে এগুলো আপনাদের বলবো। প্রথম কথা হলো যে আমি বিরোধী দলীয় নেতার পদটি নিয়ে যে শূন্যতা পূর্ণ হয়েছিল সেটার জন্য আমরা এই চিঠিটি দিয়েছি। এটার 8 তারিখে যেহেতু সংসদ শুরু হতে যাচ্ছে, তার আগেই এ বিষয়ে আমাদের একটি সিদ্ধান্ত প্রয়োজন ছিল। তো সেক্ষেত্রে আমরা ওনার মৃত্যুর পরে যে প্রেসিডিয়াম মিটিং করেছিলাম, সেই প্রেসিডিয়াম মিটিংয়েও সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যেন আমি বিরোধী দলীয় নেতার দায়িত্ব নেই। সেই কারণে এবং পরবর্তীতে যখন সময় ঘনিয়ে আসছে, তখন আমি গঠনতন্ত্র মোতাবেক, গঠনতন্ত্রকে বিবেচনা করে দেখলাম যে গঠনতন্ত্র মোতাবেক যেভাবে দেওয়া উচিত সেভাবে দেওয়ার পরিস্থিতি আছে কি না। সেটা যখন আমি আলাপ আলোচনা করলাম বিভিন্ন এমপির সঙ্গে বিভিন্ন জায়গায়, তখন সেখান থেকে একটা পর্যায়ে এসে আমরা নিশ্চিত হলাম যে এখন আমরা এটার বিষয়ে স্পিকারকে চিঠি দিতে পারি। গঠনতন্ত্রের কোন ধারা মোতাবেক এবং কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন এটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ধারা 22 আমাদের গঠনতন্ত্র, যেটা সব সর্বশেষে 2016 সালে যেই গঠনতন্ত্রটি আমাদের কাউন্সিলের মাধ্যমে সংশোধিত হয়ে এসছে, সেখানে ধারা 22 উপধারা 2 আছে, পার্টির চেয়ারম্যান পার্লামেন্টারি পার্টির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দের আস্থাভাজন ব্যক্তিদের মাঝ হইতে এই পার্টির নেতা, পার্লামেন্টারি পার্টির নেতা, উপনেতা, চিফ হুইপ এবং হুইপবৃন্দ নির্বাচিত করিবেন। পার্লামেন্টারি পার্টির নেতাই যে হবেন উনি আমাদের বিরোধী দলের নেতা হিসেবে প্রস্তাব করা হবে, এটি স্বাভাবিক। এখন এখানে কোনো পার্লামেন্টারি পার্টির মিটিং করার বিষয়ে কোনো কিছু এখানে উল্লেখ করা হয়নি।
আস্থা ভাজন যার যদি চেয়ারম্যান যখন মনে করবেন যে কার প্রতি সবচেয়ে বেশি আস্থা আছে তাকেই উনি দিতে পারেন। আমি আস্থা কার প্রতি আছে জানার জন্য বিভিন্ন পর্যায়ে ডেকে এনে কথা বলে টেলিফোন করে আমি আমাদের এমপিদের মতামত জানতে চেয়েছি, সেখানে হ্যাঁ তাদের সঙ্গে তারা সরাসরি 15 জন আমাকে তাদের সমর্থন জানিয়ে আমাকে জানিয়েছেন। আমাদের 25 জন এমপি আমাদের পার্লামেন্টে আছেন, 26 জনের মধ্যে এশ্বর সাহেব মারা যাওয়াতে এখন 25 জন আছেন, কাজে 13 জন যদি কারো পক্ষে থাকেন তাহলে সেটাকেই সংখ্যাগরিষ্ঠ বলা যায়। আমি শুধু অনুভব করিনি, আমি যেটা হাতে পেয়েছি যখন যে 15 জন বলেছেন যে গোলাম মোহাম্মদ কাদেরকে আমরা বিরোধী দলের নেতা দেখতে চাই, তখন আমি এই পত্রটি স্পিকারের নিকট পাঠিয়েছি। এই গঠনতন্ত্র মোতাবেক সেখানে কোনোখানেই পার্লামেন্টারি পার্টির মিটিং করতে হবে এবং সেখানে সিদ্ধান্ত নিতে হবে এমন কোনো কথা নেই। এখানে আর একটা বিষয় আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হলো ইতিপূর্বে আমাদের 11 জাতীয় সংসদের নেতা, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং অন্যান্য পদ পদবি এইভাবেই আমাদের নেতা আলাস হোসেন মোহাম্মদ এরশাদ করে গেছিলেন একই পদ্ধতিতে, এবং উনি যেগুলো পরিবর্তন করেছিলেন মধ্যেখানে আমাকে বাদ দিয়ে বেগম রোশনী এরশাদকে দেওয়ার জন্য যেটা দিয়েছিলেন সেটাও এইভাবেই দিয়েছিলেন। ওনার কাছে প্রতিমান যেভাবে হয়েছে সেটা মনে করি উনি দিয়েছেন, কোনো বিষয়েই কোনো পার্লামেন্টারি পার্টি করে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়নি, কাজে এইখানে এই বিষয়ে কোনো রকম গঠনতন্ত্রের ভায়োলেশন করা হয়নি। আর এখন প্রশ্ন এসছে যে চেয়ারম্যান আমি কি না, চেয়ারম্যান হিসাবে দেওয়া হয়েছে, প্রশ্ন তোলার চেষ্টা করা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান আমি কি না সেই ব্যাপারে আমি মনে করি গঠনতন্ত্রের ধারা হিসাবে আপনাদেরকে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া আমার কর্তব্য। আমাদের গঠনতন্ত্রের 20 ধারা উপধারা 1-এর কতে বলা আছে চেয়ারম্যান জাতীয় পার্টির যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ, যে কোনো পদ হইতে যে কোনো ব্যক্তিকে অপসারণ ও যে কোনো ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করিতে পারিবেন, তাহার স্থলাভিষিক্ত করিতে পারিবেন মানে আমরা যেখানে ধরে নিয়েছি যে চেয়ারম্যানের স্থলাভিষিক্ত, এটার কারণ আমি বলবো পরে। সেখানে উনি একটা সাংগঠনিক নির্দেশ দিয়ে গেছিলেন ওনার মৃত্যুর পূর্বে, সেখানে উনি বলেছেন আমি হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি বর্তমান কো-চেয়ারম্যান জাতীয় পার্টি পালন করবেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি ও নির্দেশ প্রদান করছি। তারপরে উনি আবার একটা কথা বলেছিলেন, বর্তমানে শারীরিকভাবে অসুস্থতার কারণে চেয়ারম্যানের নিয়মিত দায়িত্ব কার্যাবলী পালনে বিঘ্ন ঘটছে, সে কারণে আমি এই দায়িত্বসমূহ পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করলাম। আমাদের গঠনতন্ত্রে যদি উনি দীর্ঘকাল ধরে কোনো কারণে অসুস্থ থাকেন সে ব্যাপারে পরিষ্কার বলা আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চেয়ারম্যানের দীর্ঘ সময়ের অনুপস্থিতিতে চেয়ারম্যান পার্টিতে সিনিয়র কো-চেয়ারম্যান কিংবা কো-চেয়ারম্যান পদে কেহ দায়িত্বে থাকিলে তাহাকে অন্যথায় প্রেসিডিয়ামের একজন সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করিতে পারিবেন, এবং মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করিবেন। সেই হিসেবে উনি আমাকে তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন ওনার মৃত্যুর পূর্বে এই গঠনতন্ত্রের ধারা অনুযায়ী। এবং যেটা প্রথমে কথা হলো যে ওনার মৃত্যুর পরে কি হবে সেই বিষয়ে উনি তার স্থলাভিষিক্ত হিসেবে আমাকে তার দায়িত্ব পালন করতে বলেছেন, এখানে উনি ভারপ্রাপ্ত অবর্তমানে ভারপ্রাপ্ত বা হ্যাঁ না ওইটাই আর কি যেটা বলা আছে। এখন এখানে যদি প্রশ্ন আসে যে এখানে যদি কোনো ক্লিয়ারিফিকেশনের প্রশ্ন আসে যে এটা নিয়ে আমাদের বিতর্ক আছে এই কথাটার মানে এই না আর একটা কিছু মানে, সেইখানে আমাদের গঠনতন্ত্রে লাস্টের দিকে যেটা একেবারেই 38 ধারায় বলা আছে গঠনতন্ত্রের ব্যাখ্যা সংশোধনী সংযোজন এবং পরিমার্জন, এই গঠনতন্ত্রের যে কোনো ব্যাখ্যা সম্পর্কে কোনো বিতর্ক উপস্থাপিত হলে পার্টির প্রেসিডিয়ামের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলিয়া গণ্য হইবে। পার্টির প্রেসিডিয়ামের মিটিং আমি করেছিলাম, অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে মিটিং করেছিলাম দুটো, সেটা হলো একটা 22 জুন একটা 3 জুলাই।
আর একটা ওনার মৃত্যুর পরে 14 জুলাই ওনার মৃত্যুর পরে 17 আগস্ট আর একটা প্রেসিডিয়ামের মিটিং করা হয়েছিল, সেটি লাস্ট সর্বশেষ আমাদের। সেখানকার রেজুলিউশন আমার কাছে আছে, সেখানে যারা উপস্থিত ছিলেন তার তালিকা আমাকে আছে। সেখানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত সমূহ নিম্নরূপ বলে শোনাচ্ছি। সভায় পার্টি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণের জন্য জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে অভিনন্দন জ্ঞাপনের প্রস্তাব সর্বসম্মতিকারে গৃহীত হয়। তার মানে চেয়ারম্যানের দায়িত্ব হিসাবে আমাকে ওনারা অ্যাপ্রুভ করছেন। তার মানে যদি কারো কনফিউশন থাকে যে এটাতে এটা মিন করছে না অন্য কিছু মিন করছে, সেখানে পরিষ্কার বলা আছে যে প্রেসিডিয়াম যেটা বলবে, প্রেসিডিয়াম বলেছেন যে ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়। তারপরে একটা আছে যেটা পরবর্তীকালে কাজে লাগবে, আমি এটা বলতে যাচ্ছি। সভায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে ইন্তেকালে সংসদে তার শূন্যপদ প্রধান বিরোধী দলীয় নেতা নিয়োগের ক্ষেত্রে জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুসারে পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরকে স্থলাভিষিক্ত করার জন্য প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়, গৃহীত প্রস্তাবটি মাননীয় স্পিকারের বরাবর পেশ করার সিদ্ধান্ত হয়। কাজেই প্রেসিডিয়াম আমাকে এই ক্ষমতা দিয়েছেন। এখানে পার্টির চেয়ারম্যানের জায়গায় আরও কোনো কয়েকটি বিষয় আছে যেটা আমি বলতে চাই, যে মৃত্যুর পরে কথাটা অবর্তমানে কথাটা কেন উনি লিখলেন বা অবর্তমানে বা ওনার মৃত্যুর পরে ঘটনাটা কেন আসলো, কেননা মৃত্যুর পরে কি হবে এটা বিষয়ে আমাদের গঠনতন্ত্রে কোনো কিছু বলা নেই। আমাদের গঠনতন্ত্রে আছে চেয়ারম্যান যদি পদত্যাগ করেন তাহলে কি হবে, সেখানে বলা আছে যে প্রেসিডিয়াম পদত্ব গ্রহণ করলে পরবর্তী কাউন্সিল অধিবেশন পর্যন্ত কার্য সম্পাদনের জন্য যদি কেউ সিনিয়র কো চেয়ারম্যান কিংবা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন থাকে তাহলে তিনি অন্যথায় প্রেসিডিয়াম সদস্যগণের মধ্যে হইতে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করিবেন যদি উনি পদত্যাগ করেন। আর একটা আছে যে ওনাকে যদি অপসারিত করা হয় তাহলে বলা আছে চেয়ারম্যান অপসারিত হইলে পরবর্তী কাউন্সিল অধিবেশন পর্যন্ত কার্যক্রমের জন্য প্রেসিডিয়ামের সভায় প্রেসিডিয়াম সদস্যগণের মধ্যে হইতে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হইবে। কাজী কাউন্সিল ছাড়া অন্য কোনো সময় শুধু মৃত্যুর কথাটা এখানে বলা নাই স্পেসিফিক্যালি, কিন্তু এই কথাতে এখানে এটা কাভার করে আমার স্থলাভিষিক্ত করিতে পারিবেন, উনি স্থলাভিষিক্ত করে গেছেন মৃত্যুর পরের জন্য, সেটা উনি পত্র মারফত করছেন এবং সেটার জন্য অবর্তমানে এবং সেখানে করে গেছেন। এবং সেখানে আরেকটা স্পেশাল পাওয়ারও আছে ওনার এখানে যেটার কারণে উনি করতে পারেন গঠনতন্ত্রে যদি লিখিত নাও থাকে, সেটা এখানে আমি পড়ে শোনালাম। তাছাড়াও গঠনতন্ত্রের অন্য ধারায় যাহাই উল্লেখ থাকুক না কেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিশেষ ক্ষমতা প্রাপ্ত থাকিবেন, কাজে ওনার বিশেষ ক্ষমতাও আছে যে অন্য কিছু থাকে সেখানেও ইচ্ছে করলে উনি নিজের ইচ্ছা এটা কিছুটা হলো পরিবর্তন করতে পারেন। কাজেই ওনার আমার চেয়ারম্যান হওয়ার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি চেয়ারম্যান এই বিষয়ে ওনার পরিষ্কার নির্দেশনা ছিল, গঠনতন্ত্র মোতাবেক সেই নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা প্রেসিডিয়াম কর্তৃক গৃহীত হয়েছে প্রেসিডিয়ামের সভায়। কোনো দিক থেকে এটার বিষয়ে কোনো রকম লেগুনা নেই। এবং আমি যখন স্পিকারকে আমার বিরোধী দলীয় নেতা হিসেবে পাঠিয়েছি সেই ব্যাপারে যে আমার ডাইরেকশন যেটা ছিল অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অ্যাজ পার আওয়ার গণতন্ত্র সেটাকে সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করা হয়েছে এবং সেইভাবেই এটা পাঠানো হয়েছে। এবং সময়ের একটা ব্যাপার ছিল যে আমাদেরকে 8 তারিখের আগে এটা সিদ্ধান্ত জানাতে হবে, যেহেতু 8 তারিখের আগে ওনারা প্রসেস করে এটার বিষয়ে হয়তো গেজেট করতে হবে, একটা সময় দিতে হবে, আর আমাদের যেহেতু সব কিছু রেডি হয়ে গেছে। আর সেকেন্ড হলো যে আমাদের আরেকটা নির্বাচন আবার 9 তারিখ আছে, তার মধ্যে আমরা চাচ্ছিলাম এগুলোকে শেষ করে ফেলা। তো মোটামুটি আমি মনে করি আমরা যেগুলো করেছি আইনসঙ্গতভাবে করেছি এবং গণতন্ত্রকে সম্পূর্ণভাবে মেনে এবং নিজেদের বুদ্ধি বিবেচনা এবং প্রেসিডিয়ামের সঙ্গে আলাপ আলোচনার প্রেক্ষিতেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বনানীতি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন দলের চেয়ারম্যান জিএম কাদের, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 3,057 কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বাজেট ঘোষণা করেন। বাজেটে মশা নিয়ন্ত্রণে 49 কোটি টাকার প্রস্তাবও তুলে ধরা হয়, যা গত অর্থ বছরের তুলনায় শতকরা 182 ভাগ বেশি। আমরা মশক নির্ধন কার্যক্রমে 2018-19 সালে ছিল 17.50 কোটি টাকা, 2019-2020 সালে সকল কাউন্সিলরদের অ্যাপ্রুভের পর এটি এখন হয়েছে
49.30 কোটি টাকা, অর্থাৎ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে মশকের জন্য 182%। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় আগে ছিল যেটা 0.20, এবারটা এটা 1,50,00,000 টাকা উন্নীত করা হয়েছে, 65% বেড়েছে। দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন। স্থানীয় প্রশাসনের তৎপরতায় জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখনও সাধারণ মানুষের আতঙ্ক কাটেনি। ব্যুরো রিপোর্টার এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 10 জন। জেলার বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন 39 জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 367 জন ডেঙ্গু রোগী। ঝিনাইদহে নতুন করে 9 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত 313 জনের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গাজীপুরে প্রতিদিনই কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 4 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 16 জন। জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মানুষও সচেতন হয়েছে, তাছাড়া আমাদের সিটি কর্পোরেশন মশা মারার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি, জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন সহ সকলে মিলে যে সম্মিলিতভাবে যে কাজ আমরা করেছি গত বেশ কিছুদিন ধরে, তারই ফলশ্রুতিতে আমার মনে হয় যে ডেঙ্গু নিয়ন্ত্রণের মধ্যেই চলে এসেছে। ঠাকুরগাঁয়ে এ পর্যন্ত 137 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। তবে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার সহ দেশের বেশিরভাগ জেলায় ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে বিরোধ। রশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা, একাংশের ভাঙনের মুখে পড়েনি দল। পাল্টা সংবাদ সম্মেলনে জিএম কাদের। রাজধানীর সড়কে আবার গেল প্রাণ। মহাখালীতে ক্যান্টনমেন্ট পরিবহনের বাসের চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নারীর মৃত্যু, 1 বছরের সন্তান নিয়ে দিশেহারা স্বামী। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে সমুদ্রের পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। সতর্ক থাকতে হবে সমুদ্র অপরাধ বিষয়েও। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3,500 কোটি টাকার বেশি বাজেট ঘোষণা। মশা নিধনে 49 কোটি টাকার প্রস্তাব, গত বছরের তুলনায় 182% বেশি। এ ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।